একাধিক দাবিকে সামনে রেখে নিজেদের মধ্যেই আলোচনা সভা করলেন রাজ্যের পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। পেশাগত বিষয়ে আগামী দিনে করণীয় পদক্ষেপের কথা তুলে ধরে এই আলোচনায় বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। মূল বিষয় হলো কাজের ভাগ অনুযায়ী যথাযথ সাম্মানিক প্রদান। নির্দিষ্ট কাজের থেকে আরও বেশি করে কাজের বোঝা চাপানো হলেও তার পর্যাপ্ত সাম্মানিক মিলছে না বলেই তারা অভিযোগ করেন। এখনও পর্যন্ত বিভিন্ন দপ্তরে নিজেদের অভিযোগের কথা জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন ও আইনের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছে সংগঠনের সদস্যরা। দেখুন, আমরা এখানে এসেছি, আমাদের পেশাগত কিছু সমস্যা, সেই সমস্যাকে যাতে আমরা সম্মিলিতভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের আগামী দিনের যে করণীয় পথ, সেই পথকে যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা পার্শ্ব শিক্ষক, এই গোটা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তাদের যে দায় দায়িত্ব তার থেকেও অনেক বেশি অনৈতিক কাজকর্ম তাদেরকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু তাদের জন্য যে ন্যূনতম পাওনাটুকু সেইটুকুতেও কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। যখন আমরা আমাদের পাওনার ব্যাপারে কোনো আধিকারিকের সঙ্গে যদি আমরা কথা বলতে যাই, তখন তারা বলেন যে এটা গভর্নমেন্ট পলিসি, এ ব্যাপারে তাদের কিছু করার নেই, তারা হাত তুলে দেন, চৈতন্যদেব হয়ে যান। কিন্তু একইভাবে ওই আধিকারিকই যখন কোনো কাজের ব্যাপারটা হয় তখন কিন্তু আমাদের ঘাড়ে চাপিয়ে দেন। আমরা এই বিষয়টাই তো একটা সামঞ্জস্য আনার জন্য, যে আমরা ঠিক ততটুকুই করবো যতটুকু আমাদের দায়িত্ব, এবং আমাদের যাতে পেশাগত সমস্যাগুলো সমাধান হয় তার জন্যই কিন্তু আমরা জেলায় জেলায় বিভিন্ন এই রকম একটা আলোচনা সভায় মত বিনিময়ের একটা পরিস্থিতি তৈরি করছি। আমরা প্রথমেই বাঁকুড়াতে এসেছি, আস্তে আস্তে আমরা এই গোটা রাজ্যের একদম পাহাড় থেকে সাগর আমরা বেরোবো, যেভাবে যেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট হবে সেইভাবে আমরা চলবো এই আর কি। দাবি না মানলে কী করবো, এটা আমরা তো আর মস্তান নই যে বন্দুকগুলি নিয়ে নেমে পড়বো, বা আমরা রাজনৈতিক নেতাও নই। আমরা আমাদের মতো করে অবশ্যই বিক্ষোভ কর্মসূচি বা যা যা করা দরকার অবশ্যই করবো, এবং আমাদের জন্য সংবিধান আছে, ভারতের আদালত আছে, অবশ্যই আমরা সেখানে যাব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।